হ্যালো এভরিওয়ান, ম্যাক্সবি চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা ফটোশপের আরেকটি নতুন টিউটোরিয়াল করতে যাচ্ছি। আশা করছি সম্পূর্ণ টিউটোরিয়ালটিতে আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। এখানে আমি একটি অবজেক্টের ছবি নিয়ে নিয়েছি। এবার আমি অবজেক্টের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটিকে রিমুভ করে নিব। তার জন্য আমি এখান থেকে কুইক সিলেকশন টুল নিয়ে নিব। আমি এখান থেকে সিলেক্ট সাবজেক্ট, দেখুন সাবজেক্টটি সিলেক্ট হয়ে গেছে। এরপর এখান থেকে নিচের এই অপশনগুলো থেকে মাস্ক করে নিব। ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর আমরা নর্মালি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেখানে আমরা এডিটগুলো করব সেখানে নিয়ে চলে আসবো। তারপরে কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে প্রিসাইজ করে নিব। এরপর এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারে রাইট বাটনে ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্টে ক্লিক করে দিব। স্মার্ট অবজেক্ট তৈরি করে নিব। এরপর এখান থেকে আমরা লেখাটি লেখার জন্য যে টেক্সট টুলবারটি রয়েছে টেক্সট টুলবারটি নিয়ে নিব এবং এই ফন্ট আপনারা যে ফন্টে লিখতে চাচ্ছেন সেই ফন্ট নিয়ে নেবেন। এবং এখান থেকে কালারটা সিলেক্ট করে নিচ্ছি, আমি ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি। লেখাটি এবার লিখে নিব। এরপর আমরা এটিকে কন্ট্রোল টি প্রেস করে আবার প্রিসাইজ করে দিব। প্রিসাইজ করে নেওয়ার পরে এই যে লেয়ারটি রয়েছে টেক্সটে এর রাইট বাটনে ক্লিক করে দিব এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তৈরি করে নিব। কন্ট্রোল টি প্রেস করে প্রিসাইজের অপশনটি নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওয়ার্প অপশনটি অন করে নিব। এরপর আমরা এখান থেকে যেভাবে বসাতে চাচ্ছি সেভাবে বসি। লেখাটি বসিয়ে নিয়ে আমরা উপরে চেক পার্কটি দিয়ে দিব। এরপর এই যে লেয়ার ওয়ানটি রয়েছে যে লেয়ারটিতে ব্যানানাটি রয়েছে অবজেক্টটি রয়েছে এটি একটি ডুপ্লিকেট লেয়ার করে নিব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব বা এখানে এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই প্লাস আইকনে এনে দিলে কপি লেয়ার হয়ে যাবে। এবার এই কপি লেয়ারটি আমি যে টেক্সট লেয়ারটি রয়েছে তার উপরে নিয়ে যাব এবং লেয়ার ওয়ান যেটি রয়েছে এটি আমরা একটু অফ করে দিব। এরপর লেয়ার ওয়ান কপিটার রাইট বাটনে ক্লিক করবো, এই লেয়ারের ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্রিয়েট করে নিব। দেখুন মাস্কটি ক্রিয়েট হয়ে গেছে, ক্লিপিং মাস্ক। এরপর আমরা যে নিচের লেয়ার ওয়ানটি রয়েছে এটিকে অন করে দিব এবং এই লেয়ারে একটি মাস্ক ক্রিয়েট করে নিব। মাস্ক ক্রিয়েট করে নেওয়ার পর এই মাস্কের মাঝে একটি ক্লিক করে মাস্কটিকে অ্যাক্টিভ করে কন্ট্রোল আই প্রেস করব, তার মানে এটি ইনভার্ট হয়ে যাবে। এবং ইনভার্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ব্রাশ টুলটি নিয়ে নিব। ব্রাশ টুল এখান থেকে হার্ড রাউন্ড যে ব্রাশটি রয়েছে সেটি নিয়ে নিব এবং সাইজ আপনাদের পছন্দ মতো মুড নর্মাল অপাসিটি এবং ফ্লো 100%, স্মুদিং 10%। এরপর অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক এবং ফোরগ্রাউন্ডে হোয়াইট কালার রাখতে হবে। এরপর ব্রাশটিকে আমরা এভাবে করে ড্র্যাগ করতে থাকবো। অংশগুলো আমরা রাখতে চাচ্ছি ব্যানানার থেকে সেই অংশগুলো এবার ড্র্যাগ করতে হবে। ব্রাশের সাইজটি ছোট বড় করে নিতে পারবো ব্র্যাকেট অপশনের মাধ্যমে। দেখুন এটি আমাদের ফাইনাল। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশন জানাতে একদম ভুলবেন। আপনারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।